প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি। এখানে আমাদের অঙ্কে বলা হয়েছে আ ডিলার সোল্ড 20 পেন্স ফর 60 টাকা অ্যান্ড গেইনড 20%। হাউ মেনি পেন্স ডিড ইউ বাই ফর 60 টাকা? আচ্ছা আমরা ধরে নেই এটা হলো আমাদের 60 টাকা, 0 টাকা, এটা হলো 60 টাকা। ধরে নেই এখানে পুরোটা হলো আমাদের 60 টাকা। আমরা একটা নাম্বার লাইন দিয়ে দেখাচ্ছি যেন জিনিসটা সহজ হয়। এখন বলা হয়েছে দ্য ডিলার সোল্ড 20 পেন্স ফর 60 টাকা। এই 60 টাকায় আমরা টোটাল 20টা কলম বিক্রি করে ফেলেছি অ্যান্ড গেইনড 20%। হাউ মেনি পেন্স ডিড হি বাই ফর 60 টাকা? এখন 60 টাকার 20% কত? 60 × 20% 60 × 20/100 বা 60 × 1/5। তো এখানে 5 এর কাটাকাটি চলে যাওয়ার পর বাকি থাকে হলো 12। তার মানে কত টাকা গেইন করেছে? ও গেইন করেছে হলো 12 টাকা। সো এখানে ধরুন এইটুকু হলো 12 টাকা, এতটুকু গেইন করেছে। তার মানে ওর দাম কত ছিল আসলে পুরো জিনিসটার? 48 টাকা। এখন 48 টাকা ও সেল করলো হলো 60 টাকা দিয়ে, তারপরে 12 টাকা গেইন করলো। এই 12 টাকাই হলো ওর সেই প্রফিট। এখন হাউ মেনি পেন্স ডিড হি বাই ফর 60 টাকা? এখন কিন্তু খুব সহজ, আমরা বুঝতে পেরেছি যে সেই 60 টাকা দিয়ে ও 20টি পেন বিক্রি করেছিল। ওই 20টি পেন সে কিনেছিল আসলে 48 টাকায়। সো 48 টাকায় ও 20টি পেন কিনতে পারে। তার মানে 1 টাকায় কত কলম কিনতে পারে? 20/48। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে হাউ মেনি পেন্স ডিড হি বাই ফর 60 টাকা। সো 60 টাকায় সে কতটি? সো 20 × 60/48। আমরা যখন কাটাকাটি করি, এখানে 4 দিয়ে কাটাকাটি করলে এখানে 5 হয়, এখানে 4 দিয়ে কাটাকাটি করলে এখানে 12 হয়, 12কে এখানে 60 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়ে যাচ্ছে? 5 × 5 অ্যান্সার হলো 25। আমাদের কারেক্ট অ্যান্সার হলো 25।